আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আসেন একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। কি প্রস্তুত আছেন তো আপনারা? একটু মনোযোগ দেন। একটি মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের বয়স হচ্ছে 2 মাস 10 দিন। তো সে 2 মাস 10 দিনের মাথায় এসে একটা ছেলে সন্তান জন্ম দিল। কেমনে সম্ভব? কিভাবে সম্ভব একটু ভাবেন, একটু মাথা খাটান। এটা কোনো অলৌকিক ব্যাপার না তো ভাই? এটার জন্য তো আমি আছি, আমি বিস্তারিত আজকে আলোচনা করব। আপনাদের শুধুমাত্র ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। তো ঘটনাটা বাংলাদেশের কোন জেলাতে ঘটেছে, কোন এলাকাতে ঘটেছে সেটা না হয় নাই বলি, তবে ঘটনাটা বাংলাদেশের। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, বাংলাদেশের বড় বড় গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। ওকে, এবার বিস্তারিত বলছি। বিয়ের 2 মাস 10 দিনের মাথায় এসে মেয়েটা ওয়াশরুমে যায়, সেখানেই তিনি সন্তান জন্ম দেন। পরবর্তীতে সেই সন্তান সহ মেয়েটাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটা হাসপাতালে বসে থেকেই তালাকনামা পায় স্বামীর কাছ থেকে। এখনও মাথায় ঢুকলো না কেন তালাক দিয়েছে তাকে তার স্বামী। তার স্বামী দাবি করছে, সন্তান আমার না, মাত্র বিয়ে করছে 2 মাস 10 দিন, কেমনে সন্তান পেটে আসে, এত বড় হয়ে যায়, আবার প্রসব করে ফেলায়, এই সন্তান অন্য কারুর, এই বউ আমি রাখবো না, তালাক দিয়ে দেয়। মেয়েটাকে জিজ্ঞাসা করা হয়, তুই কার সাথে কি করেছিস বিয়ের আগে, এই সন্তান কার? মেয়েটা একটা ছেলের নাম নেয়, ওই ছেলেটা নাকি অনেকদিন আগে মেয়েটাকে ধর্ষণ করেছে ঘরে ডেকে নিয়ে গিয়ে, এবং পরবর্তীতে হুমকি ধামকি দিয়েছে যাতে মেয়েটা কাউকে না বলে। অনেক পত্র পত্রিকায় লিখছে যে ওই ছেলেটা নাকি তার প্রেমিক ছিল। আমি জানি না ভাই, বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন রকম লিখলে কেমনে জানবো আমি। তবে এখানে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, তার মানে মেয়েটার যখন বিয়ে দেওয়া হয় তখন মেয়েটা প্রায় 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল, গর্ভবতী ছিল। ছেলেটা বুঝলো না কি একটা মেয়ে 7 মাসের গর্ভবতী, মানে পেটটা কীরকম সাইজের থাকার কথা, বুঝলো না, মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক মেয়ের আবার বোঝা যায় না, আমি শুনেছি বাস্তবে দেখি নেই, ঠিক আছে। আর একটা ব্যাপার, ধর্ষণ করেছে একবার, তো একবার ধর্ষণেই পেটে বাচ্চা চলে আসলো। আমি তো শুনেছি যে বাচ্চা আসানোর জন্য অনেকবার ট্রাই করতে হয়, জানি না ভাই, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওকে, তো এই মেয়েটা এখন সেই বাচ্চার পিতৃ পরিচয় দাবি করেছেন, পিতৃ পরিচয় চায়। হয়তো আইনের মাধ্যমে ডিএনএ টেস্ট হবে এবং যার সাথে ম্যাচ করে যাবে সেই হবে সেই ছেলেটার বাবা। তো এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করলাম? আর একটা ব্যাপার, মেয়ের পরিবার এখনও সেই কাবিনের টাকা দাবি করছে, যে ছেলেটা কাবিনের টাকা দিল না, তালাকনামা পাঠাই দিল। ভাবেন একবার, মিথ্যা কথা বলে বিয়ে দিছে, আবার কাবিনের টাকাও চায়। আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম, যে এই ঘটনা থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করেছি, যে ভাইয়ারা এবং আপুরা সবাই সাবধান, বিয়ের আগে এসব করো না, এসব করলে পরবর্তীতে ধরা পড়লে মান সম্মান সব যাবে, পরিবারের মান সম্মান যাবে, পুরো বংশের মান সম্মান চলে যাবে। ওকে, বিয়ের আগে প্রেম করা মানেই তো এখন অন্য কিছু, তো সাবধান, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, ঠিক আছে। সেই এলাকার প্রত্যেকটা মানুষ তাদেরকে থুতু ছিটাচ্ছে, ভালো চোখে দেখছে না। আর এখন এই নিউজটা প্রচার হওয়ার পর অনেক ছেলেরা বিয়ে করার আগে তো ভয় পাবে, যে আমার বউ তো বিয়ের আগে অন্য কিছু করে নাই, আল্ট্রাসোনোর জন্য কি করে নেবো নাকি, এরকম ভয় পাবে। কি ভুল বললাম আমি? তো যেটা বলতেছিলাম, এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আর এখন বাংলাদেশে বর্তমানে ধর্ষণের সাজা কঠোর সাজা, মৃত্যুদণ্ডের বিধান আছে, যাবজ্জীবনের বিধান আছে। মেয়েটা যদি ধর্ষণের শিকার হয়, মেয়েরা অবশ্যই আপনারা থানায় যাবেন, মামলা করবেন, যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় দর্শকদের। আর যদি নিজের ইচ্ছায় সব কিছু করে থাকেন তাহলে তো কিছু বলার থাকলো না। ওকে, এরকম ঘটনা ভাই দেখেছি, এর আগে শুনেছি, আবার ঘটলো, এরকম ঘটনা যাতে না ঘটে এটাই আমরা চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।